কচুরিপানা জমে নব্যতা হারিয়েছে পার্বতী খাল। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় তিন ফসলি জমি এখন এক ফসলিতে পরিণত হয়েছে। খাল সংস্কারের দাবিতে আন্দোলন এলাকাবাসীর। স্রোত হারিয়েছে চৈতা নদী ও পার্বতী খাল, কচুরিপানা জমে নব্যতা হারিয়ে আজ মৃত প্রায়। এই খালের পার্শ্ববর্তী কয়েক হাজার বিঘা তিন ফসলি জমি আজ এক ফসলিতে পরিণত হয়েছে। অবিলম্বে খাল সংস্কার করুক সরকার, এই দাবি জানিয়ে আন্দোলন শুরু খাল বাঁচাও কমিটি ও যুক্তিবাদী মঞ্চের সদস্যদের। উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার বিস্তীর্ণ এলাকা জুড়ে পার্বতী খাল। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী অতীতে যমুনা নদী বলে পরিচিত ছিল এই খাল। প্রায় ২৮ থেকে ৩০ কিলোমিটার দীর্ঘ খাল আজ শুধু অতীতের স্মৃতি বয়ে চলেছে। গাইঘাটা থানার গোপীনাথপুর থেকে নদীয়ার চুডনি নদী পর্যন্ত বিস্তৃত খালটি বেশিরভাগ অংশই গোপালনগর থানা এলাকার মধ্যে পড়ে। আগে এই নদীপথে চলত দু জেলার মধ্যে বাণিজ্য। এই জলের উপর ভরসা করে দুপারে রয়েছে কয়েক হাজার বিঘা জমি, কৃষিপ্রধান এলাকা, অথচ সেচের জলের অভাবে কখনো বা বর্ষার সময় দীর্ঘদিন জমিতে জল দাঁড়িয়ে থাকার ফলে আজ তিন ফসলি জমিগুলি এক ফসলিতে পরিণত হয়েছে। অবিলম্বে এই খাল সংস্কারের পাশাপাশি স্থানীয়দের যাতায়াতের জন্য একটি ফুটব্রিজের দাবিতে এদিন পথে নামেন স্থানীয়রা। দীর্ঘ এলাকা জুড়ে মিছিল করেন তারা। এ বিষয়ে পার্বতী খাল বাঁচাও কমিটির কনভেনার প্রদীপ সরকার বলেন, খাল সংস্কারের দাবিতে ২০১৬ সাল থেকে আমরা আন্দোলন করছি। খালের জমি অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে। আগে বিদ্যাধরী দফতরের পক্ষ থেকে কচুরিপানা সংস্কার করা হয়েছিল, তারপর আর কোনো কাজ হয়নি। কৃষি প্রধান এলাকা, খাল সংস্কার না হলে মার খাচ্ছেন কৃষকেরা। এই খালের মধ্যে এই বাজারের যত আবর্জনা এবং যত মরা জীবজন্তু থেকে শুরু করে সমস্ত কিছু ফেলা হয় এবং খাল ক্রমান্বয়ে দখল হয়ে যাচ্ছে। আমরা তার দাবিতে আন্দোলন শুরু করেছি। এই খাল অবিলম্বে সংস্কার করতে হবে। সংস্কার না করলে পরে এই এলাকার কৃষিজীবী মানুষের প্রচণ্ড অসুবিধা। সেচ ব্যবস্থা নষ্ট হচ্ছে, জমি জল জমে জমির ফসল নষ্ট হচ্ছে, তারপরে জল থাকছে না বলে মৎস্যজীবীরা মাছ চাষ পাচ্ছে না। মানে এই খাল সংস্কার না হওয়ার পরে এখানে মশা হচ্ছে, তার জন্য ডেঙ্গু হচ্ছে। ডেঙ্গুর জন্য আমরা পশ্চিমবাংলার মধ্যে আমাদের পঞ্চায়েত চৌবড়িয়া দুই পঞ্চায়েত প্রথম স্থান অধিকার করেছিল। এই অবস্থা। এই খাল সংস্কারের দাবিতে এলাকার মানুষ জড়ো হয়েছে, জড়ো হয়ে অবিলম্বে খাল সংস্কার চাইছে। হাজার হাজার বিঘা জমি এখানে নষ্ট হচ্ছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে। বর্ষা আসলে ফসল বুঝে যাচ্ছে, তিন ফসলি জমি সব এক ফসলি হয়ে গেছে। তিন ফসলি জমি ছিল এক ফসলি, সেই ফসল ঠিকমতো তোলাও যাচ্ছে না। কৃষককে যে ক্ষতিপূরণ দিচ্ছে সরকার, সেই ক্ষতিপূরণের দরকার নেই। আমাদের এখানে কৃষক সমাজ বলছে আমাদের নদী সংস্কার করে দেওয়া হোক, তাহলে পরে বেসিক উন্নয়ন হবে, যে উন্নয়নে আমরা ফসল পাবো। আমাদের ক্ষতিপূরণ দরকার নেই, আমাদের ফসল দরকার। স্থানীয়রা জানান, এলাকার সমস্ত ময়লা আবর্জনা ফেলা হয় এখানে, দীর্ঘদিন সংস্কার হয় না। আবদ্ধ জলে জন্মাচ্ছে মশা, বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। স্থানীয় বাসিন্দা সুশীল দাস বলেন, আগে নদীতে স্রোত ছিল, কিছু স্বার্থান্বেষী লোক নিজেদের স্বার্থে খালটিকে মেরে ফেলেছে। এই জমিতে আগে স্রোত চলতো, সে স্রোতটা পুরো বন্ধ হয়ে গেছে। কিছু লোক স্বার্থদারী লোক এই খালটাকে ছোট করে দিচ্ছে, খালা যায় কোনো কিছু করতে দিচ্ছে না। কিছুদিন আগে বিদ্যাধরী প্রজেক্ট এটাকে পরিষ্কার করে, পরিষ্কার করার পরে একটা শ্রেণীর মানুষ উস্কিয়ে দিচ্ছে, তোরা ওখানেই ফেলাবি যত নোংরা। বাজারে একটা নোংরা ফেলার জায়গা নেই, যত নোংরাই পার্বতী খালের উপরে ফেলাচ্ছে। বিশাল অসুবিধা হচ্ছে। বর্ষার তিন ফসলি জমি এখন এক ফসলিতে পরিণত হয়েছে। বর্ষার জল সবসময় নামতে পারছে না, ফসল নষ্ট খাচ্ছে। সরকার ভর্তুকি দিচ্ছে, তাতে খুশি কৃষক চাচ্ছে না। কৃষক চাচ্ছে যে আমরা যাতে চাষটা সব সঠিকভাবে তুলতে পারি, সেটি চাচ্ছে। গৃহবধূ পুতুল দাস বলেন, ডেঙ্গি বাড়ছে, সাধারণের চলাচলের অসুবিধা, ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, মরা জীবজন্তুর দেহ ফেলা হয় এখানে, দুর্গন্ধে বাড়িতে টেকা দায় হয়ে যাচ্ছে। আর এর জন্য ডেঙ্গু টেঙ্গু সবকিছু হয়, বিশাল অসুবিধা। ছেলে ফেলে নিয়ে যেতে আমাদেরও যেতে বিশাল অসুবিধে হয়। এ কোনো কিছুই করে না, শুধু এদের দেখা যায় কোন সময়, ভোটের সময় দেখা যায়, ছাড়া কোনো ধরা পড়া দেয় না আমাদের। হ্যাঁ হ্যাঁ বলেছিল, কথা দিয়েছিল, ওই যে ঠ্যাং দাঁড় করে রাখি, তার কোনো কিছুই করে না। এমনি আবর্জনা নোংরা, গরু মরা, ছাগল মরা, মানুষ মরা, দুনিয়ার পাবলিক সব নোংরা টারি সব এ খালে ফেলায়, বাড়িতে থাকা যায় না। স্থানীয় চৌবেড়িয়া দু নম্বর পঞ্চায়েতের প্রধান মাধুরী রায় বলেন, গত বছর কিছুটা সংস্কার করা হয়েছিল, আমরাও চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরাও চাই সংস্কার হোক এই খাল, তৈরি হোক ফুটব্রিজ,
আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আশা করছি দ্রুত এই কাজ হয়ে যাবে। আমরা তো গত বছর এটা কাটিয়েছি অর্ধেক, এবারও আমরা কাটানোর চেষ্টা করছি, যাতে জনগণের এই যে ডেঙ্গুটা হচ্ছে ডেঙ্গুটা সার্ভে করছি আমরা, তারপরে খালটাও কাটার জন্য চেষ্টা করছি আমরা, অর্ধেক কাটিয়েছি, এবারও আবার করব, যাতে সাধারণ মানুষ এই ডেঙ্গু থেকে যাতে মুক্তি পায় সেটাও আমরা করছি। আমরাও চেষ্টা করছি তো, আমরা ওই পাশ দিয়ে কাটিয়েছি, অনেকটা কাটিয়েছি, আমরাও বলছি যে এটা সংস্কারের দরকার। আমরা অনেকবার চেষ্টা করেছি যে ওইখান থেকে ওইটুকু সংস্কার করে দিলে আমাদের একটু সুবিধা হয়। বছর আসে বছর যায়, ফি বছর বর্ষাতে প্লাবিত হয় নদীপাড়ের বিঘার পর বিঘা জমি। দীর্ঘদিন পার্বতী খাল সংস্কারের জন্য আন্দোলন করে আসছেন স্থানীয়রা, প্রতিশ্রুতি মিললেও কাজ হয়নি এতটুকু, তাই ফের একজোট হয়ে পথে নেমেছেন তারা। সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর।